বিশ্ব মানবাধিকার দিবসে বিএনপি জামায়াতের বিচার দাবি করেছেন 2001 সাল পরবর্তী সময়ে রাজনৈতিক সহিংসতায় ক্ষতিগ্রস্তরা। সামরিক বাহিনী সদস্যদের বিনা বিচারে ফাঁসিতে ঝুলানোর অভিযোগ তুলে জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি জানিয়েছেন মায়ের কান্না সংগঠনের সদস্যরা। মানবাধিকার প্রশ্নে পশ্চিমা দেশগুলোর অবস্থানের সমালোচনাও করেন তারা। লুথরমা সোহাগের রিপোর্ট। গেল এক দশকে দেশের রাজনৈতিক বিরোধে স্থায়ী আতঙ্কের নাম অগ্নিসন্ত্রাস। ক্ষমতার লড়াইয়ে ধ্বংসাত্মক রাজনীতির বলি হয়েছে সাধারণ মানুষ। জাতীয় নির্বাচনের আগে আরেক দফা রাজনীতির আগুনে পুড়ছে দেশ। বিশ্ব মানবাধিকার দিবসে ভুক্তভোগীরা তুলে ধরেন নরক যন্ত্রণার চিত্র। বিএনপি জামাতকে দায়ী করে তাদের কণ্ঠে ন্যায় বিচার না পাওয়ার আক্ষেপ। আমার মার জন্য তো আমরা টিভি অন করতে পারি না। টিভি অন করলে গাড়ি পোড়াচ্ছে, মানুষ পুড়িয়ে মারছে, গাড়ি ভাঙছে, কিভাবে টিভি অন করে দেখবো? সেই দিন তারা আমার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে আমারকে এবং আমার ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে, অগ্নি সংযোগ করে। বিভৎস বর্তমান তুলে ধরে সহিংসতা মুক্ত রাজনীতির দাবি জানান তারা। বিচার চাই আজকে আমাদের এখানে 2004 সালে এবং 2000 সাম্প্রতিক 15 সালেও যে অগ্নিসন্ত্রাসের শিকারে যে আমাদের যে মঞ্চে বাস্তবতা, এটি আমরা পুনরাবৃত্তি চাই না। 1977 সালে সেনা ও বিমান বাহিনীর সদস্যদের ফাঁসিতে ঝুলানো, 2001 সালের নির্বাচন পরবর্তী সহিংসতা এবং 2004 সালের 21 আগস্টের গ্রেনেড হামলার বিচার চান ক্ষতিগ্রস্তরা। লুৎফর রহমান সোহাগ, চ্যানেল আই, ঢাকা।